شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال أمير المؤمنين علي بن أبي طالب عن العيد حيث قال: بسم الله الرحمن الرحيم، كل يوم لا يأسي الله فيه فهو عيد. صدق مولانا أمير المؤمنين علي بن أبي طالب عليه السلام. أمر بريو درشق أسرطة برندو، السلام عليكم ورحمة الله وبركاته. সর্বপ্রথম আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আল্লাহর রহমতে আমরা পুরো রমজান মাস রোজা রেখে আল্লাহর হুকুম ও আদেশ অনুযায়ী জীবনযাপন করে রোজার শেষের এই ঈদ দেখতে পেয়েছি, তাই আল্লাহর হাজার শুকর করি। কেননা আজকের দিনে আমাদের পরিশ্রমের মূল্য আমাদেরকে দেওয়া হবে। যেমন হাদিসে বর্ণনা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানো কি ঈদ ইয়ানি ঈদ উল ফিতর কা দিন আতা হ্যায় তো আল্লাহ তাআলা ফরিশতোকে সামনে আপনে বন্দো পর ফখর ফরমাতা হ্যায়। যখন মুসলমানদের ঈদের দিন আসে তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিজের বান্দাদেরকে নিয়ে গর্ব করে। কাদেরকে নিয়ে আর কিভাবে? শুনুন, এ মেরে ফেরেশতো, ইস মজদুর উস মজদুর কি ক্যা জাজা হ্যায় জো আপনা কাম মুকাম্মল কর দে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সঙ্গে এইভাবে কথা বলে ঈদের দিন, এ ফেরেশতারা, ওই মজদুরের পারিশ্রমিক বা মজদুরি কী হওয়া উচিত যার কাজ আজ কমপ্লিট হয়েছে? ফেরিশতে আরজ করতে হয়, তখন ফেরিশতারা বলে উসকে জাজা ইয়ে হ্যায় কি উসকো পুরা আজর ও সওয়াব আতা কিয়া যায়। ওই পরিশ্রমিককারী ব্যক্তির বা ওই মজদুরের জাজা হচ্ছে এই, ওর কষ্টের বা কর্মের ফল হচ্ছে এই যে আজ তাকে তার মেহনতের পরিপূর্ণ মজদুরি দেওয়া হোক বা সওয়াব দেওয়া হোক। সওয়াব মানে রিওয়ার্ড, সওয়াব মানে কোনো কাজের পরিবর্তে, কোনো পরিশ্রমের পরিবর্তে যে জিনিস দেওয়া হয় তাকে বলা হয়েছে সওয়াব। ওইরূপ আমাদের নেকির পরিবর্তে আমাদেরকে আল্লাহ যে সমস্ত নেমত বা যা কিছু দান করবেন তাকে বলা হয়েছে সওয়াব। আল্লাহ তাআলা ফরমাতে হ্যায় উস ওয়াক্ত আল্লাহ তাআলা সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতো, এ আমার ফেরেশতাগণ, মেরে বান্দো আর বান্দিওনে আপনা ফরজ আদা কিয়া, আমার সমস্ত বান্দারা নারী বা পুরুষরা নিজের ফরজ আদা করেছে, অর্থাৎ তারা রমজান মাসে পুরো রমজান মাস রোজা রেখে আল্লাহর ইবাদতের মাধ্যমে তারা কাটিয়েছে। আজ ঈদকে দিন দোয়াকে লিয়ে ও জমা হয়ে, আজ ঈদের দিন তারা আল্লাহর কাছে নিজের পরিশ্রমের ফল পাওয়ার জন্যে মোনাজাত ও কামনা করতে তারা একত্রিত হয়েছে। মুঝে মেরি ইজ্জত ও জালাল, মেরে করম আর মেরে বুলন্দ মর্তবা কি কসম হ্যায়। আল্লাহ বলছে আমি নিজের সম্মান, নিজের জালালের কসম খেয়ে বলছি, নিজের করুণার কসম খেয়ে বলছি, এবং আমি আমার সম্মানীয় স্থান যার চেয়ে তো বড়ো কোনো স্থান নেই সেই স্থানের কসম খেয়ে বলছি
میں ان کی دعاؤں کو ضرور قبول کروں گا, ہمیں ادھر دعا اوشی قبول کرب جا رمضان مس روزہ رکھے اور روزار شیشے عید گائے جی نجر بڑی کہ مسجد عیدر دن اللہ سامنے جہاں ترا پرارتھنا کرتے جہاں اللہ سامنے ترا دو ہاتھ تلے فریاد کرتے تو اللہ کی بولے ہمار نجر ذاتر قسم کھے بولیں ہمار نجر سمانت استھان قسم کھے بولیں جو ادھر سمست دعا کے ہمیں قبول کرب پھر فرماتا ہے تر آگے اللہ رب العالمین بولے بندو تم گھر کو لوٹ جاؤ اے ہمار پریہ بندارا تمہارا نجر بڑی پھر جاؤ میں تمہیں بخش دیا ارتھ ہمیں تمہیں کھما کر دیا اور تمہارے گناہوں کو نیکیوں میں بدل دیا اور ار مدد تمہارے مادمے جدی کول ہو تو تمہارے بھول کے ہمیں نیکیتے پریبرتن کر دیا ایک بار چنتا کرن نبی پاک صلی اللہ علیہ وسلم نے فرمایا پھر وہ بندے عید کی نماز سے لوٹتے ہیں جہاں عید نماز پڑھے جہاں ترا نجر بڑی دیکھے پھرے حالانکہ ان کے گناہ معاف ہو چکے ہوتے ہیں ترا تخن یہ نجر بڑی دیکھے پھرے جو تر گناہ کھما ہو گیا یہ ہچھے آسل عید ہمیں ایٹائی بجاتے چاچلام جی عیدر مانے کی عید عربی بھاشا بلا پورن جیبن دیکھے پھر آسا نجر جیبن جو ایک سادھینتا چل سی سادھینتار دیکھے پھر آسا نجر استھان دیکھے پھر آسا آپ عید بلا جنر جیبنے خوشی دیکھے پھر آسا آد اللہ علیکم اللہ تمہار جیبنے سکھ شانتی فری دیکھ تو عید مانے خوشی دیکھے پھر آسا شانتر دیکھے پھر آسا نجر پور جیبن دیکھے پھر آسا اور عید بلا مولا علی علیہ السلام بولن کل یوم لا یاسی اللہ فیہ فہو عید جے دن بندہ کو گناہ کرے نا کو پاپ کرے نا سی دن تر عیدر دن کن نا جہاں سے پاپ کرے اللہ رب العالمین تر انک نعمت تر کڑے نئے و تر نیک توفیق تر تلے نئے کنتو جہاں سے پاپ کرے نا اللہ نعمت برشن ہوتے تھے اللہ توفیق سے پیتے تھے یہ اللہ رحمت برشن ہمیں پاچھی اٹائی ہمارے جن عید یہ جو اللہ طرف تھی کچھ پاوا اٹائی ہوتے عید قرآن اپنی سورہ مائدہ آیت نمبر 114 ایک ہی جگہ عید برننا ہوا قال عیسى ابن مریم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا ولأولنا وآخرنا وآية منک وارزقنا وانت خير الرازقين اللہ رب العالمین کا جناب عیسیٰ نبی علیہ السلام یہ دعا کریں جو اللہ تمہیں تمہار طرف تھی آسمان تھی ہمارے جن کچھ اوتیرن کرو نازل کرو خان دسترخان سفرا جو سفرار اوپر اللہ سمست نعمت چل اللہ سمست طرف تھی سمست جنس جا باندارا پسند کرے سی سفرار اوپر چل تھی بلا اللہ تمہار طرف تھی ایمن ایک سفرا نازل کرو جو سفرا ہمارے جن عیدر کارن ہو عید مانے سیٹے دیکھے جن ہم آنند پائی عید مانے کہ آنند پا خوشی ہوا ہمیں جن آنند پائی اور یہ ہمارے جن پرورتی جن جان ایک نشانی ہے تمہار طرف تھی اور تمہیں ہم کے سوندر روزی دان کرو وانت خیر الرازقین تمہیں تو سوندر روزی دانکاری عید اللہ طرف تھی کچھ پاوا روزر روپے اور روزی مانے شدھ جگہ ہمیں مخ دے کھائی اٹائی روزی نئے ہمارے جیونے ہمیں جا کچھ اپلبدھی کری جان اپلبدھی کری بدھی اپلبدھی کری شانتی اپلبدھی کری یہ سمست سب کچھ کے روزی بلا کن کچھ روزی ہمارے بڈر پروجن ہے اور کچھ روزر پروجن ہمارے روح کے تاکہ روزی بلا اللهم ارزقنا توفيق الطاعة وبعد المعصية وصدق النية وعرفان الحرمة واقمنا بالهدى والاستقامة وسدد ألسنا بالصواب والحكمة واملا قلوبنا بالعلم والمعرفة وتحرر بطوننا من الحرام والشبهة واكفف أيدينا عن الظلم والسرقة واغضض أبصارنا عن الفجور والخيانة واسدد أسماءنا عن اللغو والغيبة وتفضل على علمائنا بالجهد والنصيحة وعلى المتعلمين بالجهد والرغبة وعلى المستمعين بالاتباع والموعظة
الشهداء ولا مرضى المسلمين بالشفاء والراحة ولا موتهم بالرافة والرحمة ولا مشايخ بالوقار والسكينة ولا الشباب بالإنابة والتوبة ولا النساء بالحياء والإفة ولا الأغنياء بالتواضع والسعة ولا الفقراء بالصبر والقناعة ولا الغزاة بالنصر والغلبة ولا الأسراء بالخلاص والراحة ولا الأمراء بالعدل والشفقة ولا الرعية بالإنصاف وحسن السيرة وبارك للحجاج والزوار في الزاد والنفقة واقض ما وجبت عليهم من الحج والأمرة بفضلك ورحمتك يا أرحم الراحمين. أي دعا کے دعا توفيق بلا ہوئے تھے أي دعا کے دعا إمام زمانہ بلا ہوئے تھے এর মধ্যে আমরা আল্লাহর কাছে সমস্ত জিনিসের জন্য তৌফিক চাচ্ছি। আল্লাহ আমাকে গুনাহ থেকে দূরে থাকা তৌফিক দান করো, আল্লাহ তোমার ভয় করা তৌফিক দান করো, যুবকদেরকে সৎ পথে চলার তৌফিক দান করো, তাদের ইমানের উপরে তাদেরকে বাকি রেখো, বৃদ্ধদের উপরে দয়া করো, মৃতদের উপরে শান্তি বর্ষণ করো, যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে নেক পথে চলার তৌফিক দান করো। এইভাবে প্রায় 18-19টি তৌফিক আল্লাহর কাছে আমরা চেয়েছি। এই সমস্ত জিনিসকে রিস্ক বলা হয়েছে। আল্লাহুম্মার জোকনা প্রথমেই শব্দ ব্যবহার হয়েছে, আল্লাহ আমাকে রুজি দান করো। আল্লাহুম্মার জোকনা তৌফিকাত্তা, এই রুজি কি তোমার ইতাত করার তৌফিক দান করো। আল্লাহুম্মার জোকনা তৌফিকাত্তা, তোমাকে অনুসরণ করার তৌফিক দান করো, তোমার উপাসনার করার ইবাদত করার তৌফিক দান করো। ওয়াবুদ আল মাসিয়া, সমস্ত গুনাহ থেকে আমাকে দূরে থেকো, এটাও আমার জন্য রুজি। ও সিদকানিয়া, আমার নিয়তকে পাক পবিত্র রেখো, নিয়তের মধ্যে যেন খুদ না থাকে, ত্রুটি না থাকে, এও আল্লাহর তরফ থেকে রিস্ক। ও ইরফানুল হুরমা, হারামকে চেনার তৌফিক দান করো। ও ক্রিমনা বিল হুদা ওয়াল ইস্তিকামা, আমাকে হেদায়ত করো এবং হেদায়তের উপরে সর্বদায় সাবিত কদম রেখো। এই সমস্ত সব আল্লাহর রুজি। ওই দোয়াটা একবার কখনো যদি জীবনে সময় পান তর্জমার সঙ্গে পড়ে দেখুন, প্রতি নামাজের পরে ওই দোয়াটা পড়তে আপনার মন চাবে, যেমন আমরা পড়ি। ঈদ মানে আল্লাহর রহমত ও আল্লাহর কেরামতের মাধ্যমে যে আন্তরিক খুশি, তাই শারীরিক হোক আর মানবিক হোক, এই খুশির নাম হচ্ছে ঈদ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক আমরা যেন ঈদকে বুঝে ঈদের মতো ঈদ মানাতে পারি। ঈদের দিনে কিছু কর্তব্য আছে যেগুলো আমাদেরকে করতে বলা হয়েছে, যে ঈদের দিনে তোমরা কিভাবে ঈদ কাটাবে। তো আমরা মেসেজ তো করি এক অপরকে, ঈদের অভিনন্দন জানাই, কিন্তু একটা জিনিস আমরা কখনো ভেবেছি, ইআইডি একটা ইংলিশ শব্দ, ইআইডি আরবিতে আইন ইয়ে দাল ঈদ, আর ইংলিশে লেখা হয় ইআইডি। এর একটা ছোট্ট ফুল ফর্ম বলে দিই আমি, শুধু একটা মেসেজ দেওয়ার জন্যে, একটা সন্দেশ, একটা পয়গাম দেওয়ার জন্যে। ইআইডি তিনটে অক্ষর, ই থেকে এনজয় উইথ আদার, অন্যদের সঙ্গে খুশি মানাও। ঈদের প্রথম ই থেকে বলা হচ্ছে এনজয় উইথ আদার, অন্যদের সঙ্গে খুশি মানাও। আই থেকে ইনভেস্ট অন পুয়ার, গরিবদের ওপরে খরচা করো, গরিবদেরকে দান করো, গরিবদেরকে দাও, যাতে তারাও তোমাদের সঙ্গে যেন ঈদ করতে পারে, ঈদ মানাতে পারে। তাদের কাছে পরনের ভালো কাপড় নেই, তুমি ঈদের জন্য ভালো কাপড় কিনে পরছো, তো তাদেরকেও একটা কাপড় দাও। তুমি ভালো খাবার খাচ্ছ, তো তাদের ভালো খাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। একে বলা হয়েছে ঈদ। শুধু নিজের খুশিকে ঈদ বলা হয়নি, নিজের সঙ্গে সঙ্গে পুরো পরিবেশকে, পুরো সোসাইটিকে একসঙ্গে আনন্দিত দেখার নামেই হচ্ছে ঈদ। ডিস্ট্রিবিউট প্লিজার, অর্থাৎ খুশি বন্টন করো, শুধু নিজে খুশি হয় না। ইসিলিয়ে হাদিস মে কাহা গিয়া, যে আপনি লিয়ে জিয়া তো কিয়া জিয়া, জিন্দগি ও হয় যে দুসরো কে লিয়ে জিয়া যায়। অর্থাৎ হাদিসে বলা হয়েছে যে নিজের জন্য বেঁচে থাকা এ কোনো জীবন নয়, পশুরাও নিজের জন্য বেঁচে আছে, এটা পশুদের জীবন, নিজের জন্য বেঁচে থাকা এটা জীবন নয়। আসল জীবন যে জীবন অন্যদের কাজে আসবে, আমাদের জীবন থেকে যদি অন্যরা লাভবান হয় তাহলে আমাদের জীবন সার্থক, বা ওই জীবন যে জীবনের জন্য আমরা আশা করি বা যার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। কিন্তু আমাদের মধ্যে এখন পৃথিবীতে 90% লোক তারা সারা জীবন নিজের জন্য সুখ শান্তি খুঁজে বেড়াচ্ছে,
10% হয়তো এমন আছে যারা অন্যদের খুশি খুঁজে বেড়াচ্ছে, আর যারা নিজের জন্য খুশি বেড়াচ্ছে অনেক অনেক সময় তারা খুশি পাচ্ছে, অনেক অনেক সময় তারা খুশি পাচ্ছে না। কিন্তু যারা অন্যদের খুশির জন্য জীবনযাপন করছে, আমার জীবনের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আমি বলছি, তারা জীবনে দুঃখ হতে থাকে না। যারা অন্যদের খুশির জন্য বেঁচে আছে বা অন্যদের খুশির জন্য চেষ্টা বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে তাদের সাহায্য করছে, আর তারা নিজেরাও শান্তিতে আছে, অন্যদেরকেও শান্তির মধ্যে রেখেছে বা শান্তি দিচ্ছে। তাই অন্যদের সম্পর্কে যদি আমরা চিন্তা করি, আল্লাহ আমাদের সম্পর্কে চিন্তা করবে। এবারে ঈদের জন্য কিছু মোস্তাহাব বা সুন্নত জিনিস আমি বলে দিই। যেমন বলা হয়েছে, ঈদের দিনে তোমার প্রথম কর্তব্য হচ্ছে যে ঈদের নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে। আর ঈদের নামাজের খুতবায় মৌলভী মালানদের জন্য বলা হয়েছে, তারা যেন পাবলিককে ওয়াজ নসিহত করে, মানে ঈদ কী জিনিস তাদেরকে যেন বোঝায়। সারা রমজান মাস তারা যে আল্লাহর উপাসনার মাধ্যমে কাটিয়েছে, তোর পরে এক মাস পরে যে ঈদের দিন, খুশির দিন তাদের জীবনে পুনরায় ফিরে এসেছে, এই খুশির দিন বলতে কি এইটা বোঝাতে হবে পাবলিককে। খুশি মানে পাপ করা নয়, খুশি মানে গুনাহ নয়। যে ঈদের দিনে আনন্দ হতে হয়ে আমাদের এলাকায় আপনারা দেখেছেন বড় বড় মাইক লাগিয়ে গান বাজনা চলছে সকাল থেকে, বা এমনও লোক আমার জীবনে আমি দেখেছি পকেটে সিনেমার ফিল্ম দেখার জন্য টিকিট কিনে পকেটে নিয়ে ঈদের নামাজ পড়তে এসেছে, যে নামাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে যে শো ধরবো, ফিল্ম দেখব। এমন হয়েছে বাস্তবে আমার সঙ্গে, খুতবা একটু লেট হয়ে গেছে। ঈদের দিনে নামাজের পরে দুটি খুতবা দিতে হয়, তো ওই খুতবা একটু লেট হয়ে গেছে, তো এক যুবক এসে গলা মিশে মিসমিস করে হেসে বলছে, মাওলানা সাহেব আমার একটু ক্ষতি করিয়ে দিলেন আপনি। আমি বললাম, কী ক্ষতি করেছে ভাই? তো সে কিছু বলল না, বাস হেসে চলে গেল। পরে তার বন্ধু যখন আসলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম, এ এমন বলে গেল কেন, আমি ওর কী ক্ষতি করেছি? তো বললে, মাওলানা সাহেব ওর পকেটে পিকচারের ফিল্ম দেখার টিকিট রাখা রয়েছে, আর শো শুরু হয় 9টার সময়, আর আপনি খুতবা শেষ করেছেন 9:15, এখনও পিকচারের পৌঁছতে 15 মিনিট লাগবে, মানে আধ ঘন্টা ওর ক্ষতি করিয়ে দিয়েছেন আপনি। চিন্তা করুন, রমজান মাসের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের খুতবায় বা হাদিসে, যে শয়তানকে কয়েদ করে দেওয়া হয়, শয়তানকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরওয়াজা রমজান মাসে বন্ধ করে দেওয়া হয়। তোমরা জানো, রোজার পরে জান্নাতের ওই খোলা দরওয়াজা নিজের জন্য বন্ধ করিয়ে নিও না, আর জাহান্নামের বন্ধ দরওয়াজা না নিজের জন্য খুলে নিও না। আর শয়তান যে রোজার মাসে বন্দী হয়েছিল, তাকে যেন আজাদ করো না। তো আমি তখন বললাম যে আমি তো শয়তানকে কোনো জায়গায় বন্দি দেখিনি, তবে শয়তানের চালাদের আমি দেখছি আজ ঈদের দিনে তারা সত্যি আজাদ হয়ে গেছে। সারা রোজার মাস তারা বড় কষ্টে কাটিয়েছে, তারা নিজের মনে ইচ্ছা মতো পাপ করতে পারেনি, আজ যেন তারা আজাদ হয়েছে সমস্ত পাপ করার জন্য। এই উদাহরণটা সমস্ত মৌলভী মাওলানাদের কাছে আমি অনুরোধ করছি, নিজের পাবলিকদেরকে, নিজের মামুনদেরকে বোঝানোর চেষ্টা করুন যে ঈদের দিন পাপ করার নাম ঈদ নয়, আজাদ হয়ে শয়তানের পথে যাওয়ার নাম ঈদ নয়, জাহান্নামের বন্ধ দরওয়াজা খোলার নাম ঈদ নয়, জান্নাতের খোলা দরওয়াজা বন্ধ করে নেওয়ার নাম ঈদ নয়। তাহলে ঈদ কি জিনিসটাকে বুঝতে হবে। ঈদের খুশি যদি আমরা অনুভব করতে চাই, তো ঈদের দিনও ওইভাবে কাটাতে হবে যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে কাটাতে বলেছেন। বলা হয়েছে ঈদের নামাজ পড়তে যখন তোমরা যাবে, তো তোমরা পায়ে হেঁটে যাবে, গাড়িতে বা সওয়ার হয়ে যাবে না, অহংকারী দেখাবে না। গরিবরা যেমন পায়ে হেঁটে আসে, ধনীরাও যেন পায়ে হেঁটে যায়, যেন সবাই নিজেকে বা এক অপরকে দেখে আপন মনে করে এক অপরের পাশে আসতে লজ্জাবোধ না করে, এক অপরের সঙ্গে গলা মিলতে না লজ্জাবোধ না করে। আপনারা দেখেছেন অনেক অনেক সময় ধনীরা গরিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগে বাড়ে না, কি গরিবরা যদি আগে আসে তো তাদেরকে সেইভাবে আহ্বান করে গলে লাগিয়ে বা আতরের সঙ্গে স্নের সঙ্গে গলে লাগায় না, যেমন ধনী ধনীদেরকে গলে লাগায়। এই সামান্য চুল পরিমাণে মনের মধ্যে যদি বিবাদ এসে যায় যে এ গরিব, এ তুচ্ছ, এ ছোট, এ আমার সঙ্গে মেলামেশার অধিকার রাখে না, আমার সঙ্গে যে ওই ব্যক্তি মেলামেশা করতে পারবে যে আমার
মতো ধন দৌলত রাখে, যে আমার মতো সম্মানীয়, যে আমার মতো বড়, সারা পরিশ্রম বৃথা হয়ে যাবে। মক্কায় আপনারা দেখেছেন কেন সকলকে এক পোশাকে থাকতে বলা হয়েছে, ধনী হোক আর গরিব হোক সকলকে দুটোই চাদর পরতে হবে, একটা নিচে আর একটা উপরে গায়ে দিতে হবে। কেন? কেননা আল্লাহ নিজের ঘরে নিজের বান্দাদের মধ্যে পার্থক্য দেখতে চায় না। একই সফ মে খড়ে হ্যাঁ মাহমুদ হয়ে আস না, কই বান্দা রহা না বান্দা নওয়াজ, এক লাইনে সবাই একই রূপে আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে পড়ে তখন আল্লাহ নিজের ওই বান্দাদেরকে নিয়ে গর্ব করে যে দেখো আমার বান্দারা, যখন আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম এদের মধ্যে কোনো পার্থক্য ছিল না, আজ এরা আমার সামনে এসেছে, সব কিছু পার্থক্যকে ভুলে গরিব ধনী বা কালো পরিষ্কার ফর্সা গোরা সব ভেদকে মিটিয়ে এরা এক লাইনে দাঁড়িয়ে পড়েছে আমার উপাসনার জন্য। এই হচ্ছে মানবতা আর এই হচ্ছে জীবনের সত্য ঈদ। এই জিনিসটাকে আমরা যেন ভুলে না যাই। তারপর বলা হয়েছে ঈদের দিনের সুন্নত, যে ঈদের নামাজের আগে সারা মাস আমরা রোজা রেখেছি, তো ঈদের নামাজের আগে কিছু খেয়ে যাওয়া, সামান্য একটি খেজুর কি কোনো মিষ্টি কিছু খেয়ে, পানি খেয়ে তারপরে ঈদের নামাজ পড়তে যাওয়া যেতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে ঈদের দিনে ওইরূপ যেমন সাপ্তাহিক ঈদ বলা হয়েছে জুম্মার দিনকে, তো জুম্মার দিন যেমন আমরা গোসল করে পবিত্র কাপড় পরে কি নতুন কাপড় পরে আতর মেখে আমরা নামাজ পড়তে যাই, ওইরূপ ঈদের দিনেও বলা হয়েছে গোসল করে পবিত্র কাপড় পরে নতুন কাপড় পরে, যদি নতুন কাপড় না থাকে কোনো অসুবিধে নেই, কাপড় পবিত্র হওয়ার দরকার, পরিষ্কার হওয়ার দরকার, ইতর যদি সম্ভব হয়, কারণ আল্লাহ পছন্দ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন ইতর মাখা, ইতর মেখে ঈদের নামাজ পড়তে যেতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে ঈদের দিনে যে রাস্তা দিয়ে যাবে ফেরার সময় সেই রাস্তা দিয়ে ফেরবে না, কারণ রাস্তা দিয়ে যাওয়ার সময় যত লোকদের সঙ্গে দোয়া সালাম বা ঈদের অভিনন্দন জানাতে ঈদের গাহ বা মসজিদে পৌঁছেছো, ফেরার পথে অন্য রাস্তা দিয়ে ফিরে এসো, কেননা অন্য রাস্তায় যেন সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং তাদেরকেও যেন ঈদের অভিনন্দন জানাতে পারো। আরও অনেক কিছু ফলসফা বলা হয়েছে। তো যে রাস্তা দিয়ে যেতে হবে ফেরার সময় অন্য আরেক রাস্তা দিয়ে ফেরো, যেন সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। এইভাবে আমাদেরকে আরও ঈদের অনেক কিছু পর্ব আছে যেগুলো নজরে রেখে আমাদেরকে ঈদ মানাতে বলা হয়েছে। যদি আমরা ওইভাবে ঈদকে পালন করি তাহলে আমাদের ঈদ হবে সঠিক ঈদ, আর নইলে শুধু নিজে আনন্দিত হওয়া বা নিজে খুশি হওয়ার নাম ঈদ নয়। আমি ঈদের খুতবায় সব সময় বলি যে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছে, যারা নিজের বাচ্চাদের জন্যে, আপনি বিশ্বাস করবেন না, আমি এমন নিজের চোখে দেখেছি চার চার পাঁচ পাঁচ জোড়া সাত সাত জোড়া আট আট জোড়া কাপড় কিনছে, না বাচ্চা সকালবেলা এটা পরবে, দুপুরে নামাজ পড়তে যাবে তো এটা পরে যাবে, পাঞ্জাবি পায়জামা পরে যাবে, সন্ধ্যেবেলা ফিরে আসবে তো প্যান্ট শার্ট পরে পার্টি করতে যাবে কি বেড়াতে যাবে, তারপরে ঈদ বাসি ঈদ যাকে বলে দ্বিতীয় দিন এই কাপড় পরবে, এইভাবে এক এক বাচ্চার জন্য তিন তিন চার চার পাঁচ পাঁচ জোড়া কাপড় কেনা হয়, যাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছে তারা এইভাবে কেনে, ধন দৌলত কোনো ব্যাপার নেই, আল্লাহ ধন দৌলত দিয়েছে, নিজের পরিবারের উপরে খরচ করুন, কোনো অসুবিধে নেই, প্রয়োজনীয় জিনিস তাদেরকে কিনে দিন, এক থেকে চারটে পোশাক পাঁচটা পোশাক যদি তারা পেলে খুশি হয় তাদেরকে কিনে দিন, কোনো অসুবিধে নেই। তবে আপনার কাছে অনুরোধ, যদি দশটাও পোশাক কেনেন কিনুন, কিন্তু ওই দশটা পোশাকের মধ্যে থেকে একটা পোশাক নিজের প্রতিবেশী পাড়াপড়শিতে, গ্রামে যদি কোনো কেউ এতিম কোনো বিধবা মহিলা থাকে, তো একটা যেখানে আপনি দশটা শাড়ি বা পাঁচটা শাড়ি নিজের বউয়ের জন্য কিনেছেন, একটা শাড়ি সেই বিধবা মহিলার যার স্বামী নেই, যাকে কেউ ঈদের খুশি দেওয়ার লোক নেই তাকে দিন। গরিব মানুষ বা পরিবার ঈদের কাপড় কেনার পয়সা নেই, কাপড় কেনার জন্য পয়সা নেই, তাদেরকে একটা কাপড় কিনে দিন। আপনার বাচ্চাকে আপনি পাঁচটা সাতটা আটটা দশটা কাপড় কিনে দিন, কিন্তু ওই দশটা কাপড়ের মধ্যে থেকে একটা কাপড় আপনার বাচ্চার তরফ থেকে এক এতিম বাচ্চাকে দিয়ে দিন, গরিব বাচ্চাকে দিয়ে দিন যার মাতা পিতার কাছে কাপড় কেনার পয়সা নেই, কি এতিম বাচ্চা যার বাপ নেই যে তাকে কাপড় কিনে দেবে। বিশ্বাস করুন যদি একটা কাপড় নিজের বাচ্চার তরফ থেকে ওই এতিম বাচ্চাকে দেন, তো আপনার এই পুরো কাপড় জান্নাতের কাপড়ে পরিবর্তন হয়ে যাবে, আপনাদের এই পোশাক জান্নাতের পোশাকে পরিবর্তন হয়ে যাবে। সামান্য যদি একটু কারোর সঙ্গে দয়া করুন, করুণা দেখান,
নিজেরা বাড়িতে আমরা খুব ভালো খাই ঈদের দিনে, মিষ্টি ফল বা মাংস রান্না হয় বিভিন্ন ভালো, যেমন জানাবি ঈসা নবী আল্লাহর কাছে চেয়েছিলেন যে তুমি আমাদের জন্য আসমান থেকে দস্তরখান পাঠাও, আল্লাহ সমস্ত দস্তরখানের উপরে আল্লাহ সমস্ত নিয়ামত ছিল, তা খেয়ে তারা বড় খুশি হয়েছিল। ওইরূপ ঈদের দিনে নিজের পরিবারের জন্যে ভালো আহারের ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্যে ভালো খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শুধু অনুরোধ স্বরূপ এতটা বলতে চাই যে ঈদের দিনে যখন নিজের পরিবারের জন্যে ভালো খাওয়া পরার ব্যবস্থা করবেন, তখন যে পথ দিয়ে আপনি আপনার বাসায় ফিরছেন একটু লক্ষ্য রাখবেন, ওই পথে কোনো এমন গরিব দরিদ্র এতিম বা বিধবা মহিলা বা এমন কোনো লোক জীবনযাপন করছে না তো, যার কাছে ঈদের কোনো উপায় নেই, যার কাছে নিজের বাচ্চাদের পড়ানোর জন্য ভালো কাপড় নেই, বা যার বাড়িতে ভালো আহার করার জন্য কোনো ব্যবস্থা নেই। তাই আমি ফেতরার মাসলার সঙ্গে সঙ্গে একটা জিনিস আরও বলতে চাই। আপনারা জানেন ঈদের নামাজ পড়ার আগে ফেতরা দিতে বলা হয়েছে। ফেতরা এক সা, সোয়াদ আলিফ আইন, সা মানে প্রায় 3 কিলো ওজন, 3 কিলো চাল ডাল গম যব আটা কিশমিশ যে কোনো জিনিস যা এলাকার সাধারণ খাদ্য, ওই খাদ্য 3 কিলো প্রতি ব্যক্তির তরফ থেকে ফেতরা দিতে বলা হয়েছে। আমরা এই ফেতরাটা কখন বের করি? ফেতরা বের করার হুকুম হয়েছে চাঁদ রাত থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত। যখন আমরা ঈদের নামাজ পড়তে যাই তার আগে যেন ফেতরা বাহির করে যাই। আর এখানে এও বলা হয়েছে যে চেষ্টা করো, পুরো চেষ্টা করো যে ওই ফেতরা বাহির করে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ওই ফেতরার যে মোস্তাক, যে অধিকার রাখে, যে গরিব দরিদ্রকে ওই ফেতরা দিতে চাও তার কাছে পৌঁছে দাও, সেও যেন ওই ফেতরা পেয়ে একটু খুশির অনুভব করে, তার জীবনেও যেন কিছু শান্তি ফিরে আসে। কিন্তু আমরা ফেতরা এমন সময় তাদের কাছে পৌঁছে দিই, তখন হয়তো তাদের প্রয়োজন থাকে না, কি প্রয়োজন থাকলেও হয়তো অনেক কম হয়ে যায়। তাই সমস্ত মুফতিরা ফতোয়া দিয়েছেন আমাদের মোস্তাহিদগণেরা যে রোজার মাসে যদি কেউ নিজের কোনো আত্মীয় স্বজনকে, কোনো পাড়া পড়শিকে, প্রতিবেশীকে, পরিচিত লোককে জানে যে এই লোকটা গরিব দরিদ্র আর এই লোকটা ফেতরা নেওয়ার হক রাখে, তো রমজান মাসেই তাকে আপনি অতটা পয়সা যতটা আপনার বা আপনার পরিবারের ফেতরা বাহির হবে, মনে করুন আপনার পরিবারের 1000 টাকা ফেতরা বাহির হবে, তো ওই 1000 টাকা ঈদের আগে রমজান মাসে যে কোনো দিন হাওলাত স্বরূপ ঋণ স্বরূপ ওই ব্যক্তিকে দিয়ে দিন যে এই পয়সাটা আপনি আপনার কাজে লাগান। রমজান মাসে ঈদের জন্যে আগের থেকে তৈরি করতে হয়, সমস্ত রেডি করতে হয়, তো আপনি আপনার কাজে লাগান, আপনি আপনাকে আমি দিয়ে দিলাম। আপনি মনে মনে তাকে বলার দরকার নেই, আপনি মনে মনে এই নিয়ত করুন যে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি এই পয়সাটা একে এর প্রয়োজনে খরচ করার জন্য হাওলাত দিচ্ছি, মনে রাখবেন একে ঋণ দিচ্ছি। এবারে চাঁদ রাত্রে যখন ঈদের চাঁদ দেখবেন তখন থেকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে পর্যন্ত কখনো এক সময় আপনি মনে মনে আবার নিয়ত করে নিন আল্লাহ রাব্বুল আলামিন আমি অমুক ব্যক্তিকে যে ঋণ দিয়ে রেখেছি, অমুক ব্যক্তিকে যে ধার দিয়ে রেখেছি, আল্লাহ ওই পয়সাটা আমি এবং আমার পরিবারের ফেতরা বাহির করিতেছি, যাকাতুল ফেতরা দিচ্ছি বা দিতেছি, কুরবাতান ইলাল্লাহ, আল্লাহ আপনার ওই ফেতরাকে কবুল করে নেবে এবং আপনি ডবল সওয়াব পাবেন। এক, কর্জ দেওয়া, মানদাল্লাযী ইয়াকরিদুল্লাহ কর্জান হাসানা ফায়ুযাআফুহু লাহ, যে আল্লাহকে কর্জ হাসানা দেয়, মানে আল্লাহকে তো দিতে না, মানে আল্লাহর পথে দোয়া, গরিব দরিদ্রদেরকে যে কর্জে হাসানা দেয় আল্লাহ তার নেয়ামতকে দ্বিগুণ করে দেয়, অনেক বেশি করে দেয়। মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালহা, যে নেকি করে আসবে তাকে 10 গুণ বেশি করে দেওয়া হবে। তো এক রওয়ায়েতেও বলা, হাদিসেও বলা হয়েছে যে কাউকে ধার দেওয়া, ঋণ দেওয়া, প্রয়োজনীয় ব্যক্তিকে যদি কেউ এসে ধার চায়, ঋণ চায়, তো তাকে দোয়া মানে 1 দিরহাম দোয়া মানে 18 দিরহাম রায় খোদার দোয়ার সওয়াব পাওয়া যায়। আমরা যখন কাউকে সাহায্য করি, কাউকে দান বা অনুদান দিই, হয়তো সে সময় তার প্রয়োজন নাও হতে পারে,
কিন্তু যখন কোনো ব্যক্তি আমাদের কাছে ঋণ চায়, যখন কোনো ব্যক্তি আমাদের কাছে কিছু পয়সা হাওলাত চায়, তার মানে কি এখন সে প্রয়োজনে, এখন সে কষ্টের মধ্যে আছে, তার অভাব আছে বলে সে আমাদের কাছে ঋণ চাচ্ছে বা ধার চাচ্ছে। তাই ঋণ দিলে যতক্ষণ ওই ঋণ শোধ না করবে, প্রতিদিন ওই পয়সার 18% সওয়াব আপনি পাবেন। মানে এক দেরহাম যদি কেউ দেয় তো প্রতিদিন আল্লাহর পথে 18 দেরহাম সাদকা দেওয়ার সে সওয়াব পাবে। পরে যখন সে ফিরিয়ে দেবে তখন তার ওই সওয়াব স্টপ হয়ে যাবে, কিন্তু যতক্ষণ ফিরিয়ে না দিচ্ছে প্রতিদিন আল্লাহর পথে 18 দেরহাম দেওয়ার সওয়াব পাবে, এটা হাদিসে বর্ণিত। তো ওই রমজান মাসে যদি আমরা ওই ফেতার পয়সা আগে থেকে কাউকে যদি ঋণ স্বরূপ দিয়ে দিই, হাওলাত স্বরূপ দিয়ে দিই, আর ঈদের দিনে কি চান্দাতে যদি নিয়ত করে নেই যে আমি ওই পয়সাটা যেটা অমুককে ধার স্বরূপ বা ঋণ স্বরূপ দিয়ে রেখেছি, আমি আমার এবং আমার পরিবারের জাকাতুল ফেতরা মানে ফেতরা বাহির করিতেছি, ওয়াজিব কুরবানি আল্লাহ কি কুরবানি আল্লাহ নিয়ত করে নিলাম, তো আগে ঋণ দেওয়ার সওয়াব পেয়েছি, ধার দেওয়ার সওয়াব পেয়েছি, এবং এখন ফেতরা দিল নিয়াত করে নিলাম, তো এই ফেতরা দেওয়ার সওয়াব, এই জাকাতুল ফেতরার সওয়াবও আমরা পেয়েছি। এইটা করলে কি গরিবদের জন্য সুবিধে, এবং আপনাকেও চাঁদ রাত্রে কি ঈদের দিনে ফেতরা বাহির করার পরে চিন্তিত হওয়া লাগবে না যে এত তাড়াতাড়ি পয়সা আমি কোথায় পৌঁছাবো। বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে যদি থাকে তো তাদেরকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হয়, কিন্তু যখন আত্মীয় স্বজনদের মধ্যে না থাকে তখন খুঁজতে হয় যে কে এর প্রকৃত হকদার, কেননা ওই পয়সাটা মমিন নামাজি রোজাদার যারা আল্লাহর পথে চলছে সে তমন গরিবদেরকে দিতে বলা হয়েছে, সাধারণ সমস্ত গরিবদেরকে নয়। যখন নামাজি রোজাদার বা সত্যি মমিন না পাওয়া যাবে, হকদার না পাওয়া যাবে, তখন সাধারণ গরিবকে দিতে বলা হয়েছে। কিন্তু যতক্ষণ আপনার সামনে নামাজি ইবাদত গুজার রোজাদার আল্লাহর পথের উপরে চলা চলছে এমন মমিন পাওয়া যাবে, ততক্ষণ আপনি অন্যদেরকে দিতে পারবেন না। যাকাতের সম্পর্কে এই জিনিসটা মনে রাখবেন, সাধারণ অনুদান বা সাধারণ সাদকা আপনি কাউকে দিতে পারেন, কিন্তু যাকাতুল ফিতরা মমিনকে দিতে বলা হয়েছে, দিনদার ব্যক্তিকে দিতে বলা হয়েছে, যারা আল্লাহর পথে চলছে নেক কাজ করছে তাদেরকে দিতে বলা হয়েছে। তো এই যাকাতুল ফিতরা ঈদের রাত্রে ঈদের নামাজের আগ পর্যন্ত বাহির করতে পারেন, তবে চেষ্টা করবেন আগে বাহির করে প্রয়োজনীয় ব্যক্তির কাছে যদি পৌঁছে দেন তো তার সওয়াব অনেক বেশি। এইভাবে নিজেকেও খুশি দিন এবং অন্যদের জীবনেও খুশি দেওয়ার চেষ্টা করুন। এরই নাম হচ্ছে ঈদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন ঈদের মর্ম বা ঈদের অর্থকে বুঝে ওই খুশি ওই শান্তি যেটা আমরা নিজের জীবনে দেখতে চাই বা পাইতে চাই, আমরা যেন অন্যদের জীবনে অন্যদের সামনে সেই খুশি যেন তুলে ধরতে পারি বা অন্যদের জীবনে যেন সেই সুখ শান্তি ফিরিয়ে দিতে পারি, তার জন্য যদি চেষ্টা করি তো আল্লাহ বলছে যে ব্যক্তি আমার বান্দাকে সাহায্য করার চেষ্টা করবে, আল্লাহ ইয়াকুনু ফি আউনি আব্দে মা দা আমার আব্দু ফি আউনি খালকে, আল্লাহ নিজের বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকে যতক্ষণ তার বান্দাদের খেয়াল রাখে, তার বান্দাদের সহযোগিতায় থাকে। তো আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন পবিত্র ঈদের দিনে শুধু নিজেকে খুশি করার চেষ্টা না করে যেন অন্যকেও খুশি দিতে পারি, অন্যকেও আনন্দ দিতে পারি, যাদের জীবনে দুঃখ কষ্ট আছে তাদের জীবনে যেন সুখ শান্তি ফিরিয়ে দিতে পারি, তাদের সঙ্গে মিলে সমস্ত পরিবেশ সমস্ত সমাজ সব একসঙ্গে মিলে মিশে যেন আনন্দের সঙ্গে এই দিনকে কাটাতে পারি, তাহলে হবে এই আমাদের দিন সম্পূর্ণ খুশি বা ঈদের দিন। আর ওই ঈদ যে ঈদকে আল্লাহ রসুল আমাদের জন্য পছন্দ করেছেন, আর এই দিনকে আল্লাহ রব্বুল আলমিন যে উদ্দেশ্যে ঈদ ঘোষণা করেছে সেই উদ্দেশ্যকে যেন আমরা পালন করতে পারি, আর ঈদের দিনে যেন আল্লাহর খুশির জন্যে নবীর খুশির জন্যে আহলে বাইতের খুশির জন্যে ওই সমস্ত কাজ করতে পারি যে কাজের মাধ্যমে ওনারা আমাদের থেকে খুশি হবেন, এবং যে সমস্ত কাজ করলে সামাজিকভাবে আমরা সম্মানিত হব বা সাধারণ মমিন সাধারণ মানুষ যেন আমাদেরকে দেখে বলে হ্যাঁ এরাই সত্যি মুসলমান, এরা সত্যিই রোজা ছিল, এরা সত্যি আল্লাহর নেক বান্দা, দেখো নিজের সঙ্গে সঙ্গে সকলের খুশির কীভাবে খেয়াল রেখেছে, এরা শুধু নিজেকে আনন্দে দেখতে চায় না, এরা নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরকেও আনন্দে দেখতে চায়। এই আনন্দের নাম হচ্ছে
ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন খুশির সঙ্গে সকলের সঙ্গে মিলেমিশে সুন্দরভাবে আমরা ঈদকে পালন করতে পারি। ঈদের দিনে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাওয়া, তাদেরকে উপহার দেওয়া, বাচ্চাদেরকে ঈদি দেওয়া বা গরিব দরিদ্রদেরকে প্রয়োজনীয় জিনিস দেওয়া, ওইরূপ নিজের শত্রুদেরকে ক্ষমা করে আজকে তাদেরকে গলে লাগানো, তাদের সঙ্গে মোসাফা করা, নিজের পরিবারের জন্যে বা গরিব দরিদ্রদের জন্যে, এতিমদের জন্যে, বিধবাদের জন্যে নতুন কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, তাদের আহারদের জন্যে ভালো কিছু খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, এই সমস্ত সব ছিল নবীর সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে চাঁদ রাত্রে নিজের সাহাবিদেরকে ডেকে বলতেন, সবাই নিজের নিজের এলাকায় খবর নাও, কাদের বাড়িতে কি কষ্ট আছে, কি অভাব আছে। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাল থেকে সেই সমস্ত জিনিস কিনে তাদের বাড়ি ঈদের আগে পৌঁছে দিতেন। এইভাবে সমস্ত মদিনাবাসীরা, সমস্ত মুসলমানেরা, সমস্ত সাহাবিরা একসঙ্গে আনন্দের সঙ্গে তারা ঈদ মানাতো। আজ যদি আমরা চাই তো আমাদের পরিবেশকে আমরা তমনই তুলে গড়ে তুলতে পারি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর পরিবেশ গড়ে তুলেছিলেন নিজের এলাকায়, নিজের মদিনায়। আমরা যদি সেই নবীর ওপরে ইমান রেখে থাকি, সেই নবীর সুন্নতের ওপরে যদি আমাল করতে চাই, তো নবী যে সমস্ত কাজ ঈদের দিনে করতে বলেছেন বা নিজে যা করে দেখিয়ে গিয়েছেন, আমরা যেন সেগুলো করতে পারি এবং নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরকেও যেন খুশি দিতে পারি। শেষে আরেকবার আপনাদের সকলকে ঈদের অভিনন্দন জানিয়ে এবং মোবারকবাদ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আপনাদের জন্য মঙ্গল কামনা করি। সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন। আজকের দিনে যেন কেউ কোনো আঘাত না পায়, কেউ কাউকে কোনো কষ্ট না দেয় বা কেউ যেন কোনো দুঃখ না পায়। আল্লাহর কাছে সকলের জন্য খুশির কামনা করি। আমি যেমন আপনাদের জন্য দোয়া করছি, ওইরূপ আপনারাও আমাদের জন্য, আমার বাল বাচ্চাদের জন্য দোয়া করিবেন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।